আসসালামু আলাইকুম, হেলথ কেয়ার টিপস বিডিতে আপনাদের স্বাগতম। আজ আমরা জানবো রসুনের বিস্ময়কর ঔষধি গুণাগুণের কথা। তবে তার আগে হেলথ কেয়ার টিপস বিডি চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তাহলে আমার পরবর্তী হেলথ বিষয়ক নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। শুধু খাবারের স্বাদ বাড়াতেই নয়, ঔষধি গুণের জন্য রসুন প্রাচীনকাল থেকেই খুবই জনপ্রিয়। রসুন বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় মশলা জাতীয় খাবারগুলোর মধ্যে অন্যতম। রসুনের ওপর হাজার হাজার গবেষণা করা হয়েছে। গবেষণায় দেখা গেছে রসুনের অনেক ধরনের রোগ প্রতিরোধ ও ভালো করার ক্ষমতা আছে। বিশেষ করে রসুন নিয়মিত খাওয়া শুধু ভালোই না, এটার চারটা প্রধান কারণ হার্ট ডিজিজ, স্ট্রোক, ক্যান্সার ও ইনফেকশনের কারণে মৃত্যু ঝুঁকি কমায় বা প্রতিরোধ করতে পারে। রসুনের ঔষধি গুণাগুণ। ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। রসুনের অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল গুণের কথা সুপরিচিত। এটা ইকোলাই ও সালমোনেলার মতো ব্যাকটেরিয়া ধ্বংস করে ফুড পয়জনিং প্রতিরোধ করতে পারে। এছাড়া রসুন ফাঙ্গাল ওয়ার্ম, প্যারাসাইট ও ছত্রাকের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। সাধারণ সর্দি কাশি কমায়। কাঁচা রসুন সাধারণ সর্দি কাশি কমাতে ব্যবহার করা হয়। সর্দি কাশির শুরুতে 1-2 কোয়া কাঁচা রসুন খেলে দ্রুত সর্দি কাশির প্রকোপ কমে। ব্লাড প্রেশার কমায়। রসুন উচ্চ রক্তচাপ কমায়। গবেষণায় দেখা গেছে উচ্চ রক্তচাপ কমাতে রসুন অ্যান্টি হাইপারটেনসিভ মেডিসিনের মতোই কার্যকরী। এছাড়া ওষুধ খাওয়ার পরও যাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ হচ্ছে না তারা ওষুধের পাশাপাশি রসুন খেলে দ্রুত রক্তচাপ নিয়ন্ত্রণে আসে। উচ্চ কোলেস্টেরল কমায়। গবেষণায় দেখা গেছে রসুন টোটাল কোলেস্টেরল এবং এলডিএল খারাপ কোলেস্টেরল 10-15% পর্যন্ত কমাতে পারে। তবে এইচডিএল কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের ওপর এর কোনো ইফেক্ট নেই। হার্টের সুরক্ষায়। নিয়মিত রসুন খেলে থ্রম্বো এম্বোলিজম প্রতিরোধ করে। এর মানে হলো রক্তের ঘনত্ব কমে এবং রক্ত প্রবাহ বাধাহীন হয়। এছাড়া এর কার্ডিও প্রোটেক্টিভ বৈশিষ্ট্য আছে, যা অ্যাথেরোস্ক্লেরোসিস, থ্রম্বোসিস, হাইপারটেনশন এবং আরও অনেক ধরনের রোগ প্রতিরোধ করে। লিভারের সুরক্ষায়। রসুন লিভারকে ডিটক্সিফিকেশনের জন্য প্রয়োজনীয় এনজাইম ক্ষরণে সহায়তা করে। অতিরিক্ত পেটের চর্বি ও মেটাবলিক ডিসফাংশনের জন্য অনেকের ফ্যাটি লিভার ডিজিজ দেখা দেয়। রসুন এই ফ্যাটি লিভারের চিকিৎসায় কার্যকরী। এটা লিভারকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে। পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে। রসুন অধিকাংশ অন্ত্রের সমস্যা যেমন আমাশয়, ডায়রিয়া, কোলাইটিস সারাতে পারে। পরিপাকতন্ত্র থেকে ক্ষতিকর ওয়ার্ম দূর করতেও এটা কার্যকরী। এটা অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াকে প্রভাবিত করে না, কিন্তু ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। রসুন শুধু হজম শক্তি বাড়ায় না, বরং এটা পেটের গ্যাসকেও দূর করে, ফলে পরিপাকতন্ত্র সুস্থ থাকে। ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। রসুনে বিদ্যমান অ্যালিসিন অনেক ধরনের ব্যাকটেরিয়া ধ্বংস করে থাকে, যারা বিভিন্ন ধরনের সংক্রমণ রোগের জন্য দায়ী। এছাড়া এর অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিভাইরাল গুণও আছে, যার ফলে সামগ্রিকভাবে এটি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। ব্রণ সারাতে। ব্রণ সারাতে রসুন খুবই কার্যকরী। রসুন একটি কার্যকর ত্বক পরিষ্কারকারক ও অ্যান্টিবায়োটিক, যা ত্বকের দাগ, ছত্রাক সংক্রমণ, জঠরসা এবং ফোসকা সারাতে পারে। এছাড়া এটি ত্বককে আল্ট্রাভায়োলেট রশ্মির ক্ষতিকর প্রভাব থেকেও সুরক্ষা করে। দীর্ঘজীবী করে। রসুন ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, যার ফলে সাধারণ রোগব্যাধি থেকে আপনি দূরে থাকবেন। এছাড়া রসুন হার্ট ডিজিজে অকাল মৃত্যুর ঝুঁকি কমায়, যার ফলে নিয়মিত রসুন খেলে আপনি দীর্ঘজীবী হবেন। শরীর থেকে টক্সিক মেটাল বের করে দেয়। রসুন শরীর থেকে টক্সিক মেটাল লিড বের করে দেয়। একটি গবেষণায় দেখা গেছে রসুন লিড টক্সিসিটি 19% পর্যন্ত কমায়। এছাড়া এটি টক্সিসিটির কারণে উদ্ভূত মাথা ব্যথা ও রক্তচাপ কমায়। চোখের যত্নে। রসুনে প্রচুর সেলেনিয়াম, কার্সেটিন এবং ভিটামিন সি আছে, যা চোখের সংক্রমণ ও ফোলাভাব কমাতে পারে। এছাড়া রসুন বয়স বৃদ্ধিজনিত ম্যাকুলার ডিজেনারেশন প্রতিরোধ করে, যার ফলে অনেক বয়স পর্যন্ত আপনার দৃষ্টিশক্তি ভালো থাকবে। যৌন আকাঙ্ক্ষা বাড়ায়। প্রাচীনকাল থেকে মানুষ রসুনের যৌনশক্তি বৃদ্ধি গুণের সাথে পরিচিত। এটা হারানো যৌনশক্তি বৃদ্ধির একটি কার্যকরী ঔষধি খাবার। এটা পুরুষ এবং মহিলা উভয়ের যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে। এছাড়া রসুন যৌনাঙ্গে রক্ত চলাচল বাড়ায়, যার ফলে এটা ইরেকশনও বাড়ায়। তাই সুস্থ স্বাভাবিক যৌন জীবনের জন্য এবং স্নায়বিক শক্তি বৃদ্ধি করতে নিয়মিত 2 কোয়া কাঁচা রসুন খান। মূত্রতন্ত্র ও কিডনি সংক্রমণ প্রতিরোধে। রসুন মূত্রতন্ত্র ও কিডনির ইনফেকশনের জন্য রেসপন্সিবল প্যাথোজেনের বৃদ্ধি বন্ধ করে, ফলে ঘন ঘন মূত্রতন্ত্রের ইনফেকশনের ঝুঁকি কমে। ছত্রাকের সংক্রমণ প্রতিরোধ করে।
রসুন ভেজাইনাতে ছত্রাকের সংক্রমণ প্রতিরোধ করে। যাদের মাঝে মধ্যেই ভেজাইনাতে ছত্রাকের সংক্রমণ দেখা দেয় তাদের এই সংক্রমণ প্রতিরোধে রসুন খুবই কার্যকরী। ক্যান্সার প্রতিরোধে নিয়মিত রসুন খেলে এটা বিভিন্ন ধরনের ক্যান্সার যেমন কোলন, মূত্রথলি, ফুসফুস, প্রোস্টেট, পাকস্থলী, খাদ্যনালী, লিভার, মস্তিষ্কের ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে। এটা কার্সিনোজেনিক উপাদানের প্রোডাকশন কমিয়ে স্তন ক্যান্সারের ঝুঁকিও কমায়। অ্যাজমা ও শ্বাসকষ্ট কমায়। অ্যাজমা রোগীদের ইমিউন হাইপার সেন্সিটিভিটি দেখা দেয়, তাদের প্রায়শই অ্যালার্জি ও দীর্ঘস্থায়ী রাইনাইটিস হয়। রসুন খেলে ইমিউন হাইপার সেন্সিটিভিটি কমায়, যার ফলে অ্যাজমা অ্যাটাক কম হয়। ঘুমাতে যাওয়ার পূর্বে 3 কোয়া সিদ্ধ রসুন 1 গ্লাস দুধ সহ খেলে অ্যাজমার প্রকোপ কমায়। তাই অ্যালার্জি ও অ্যাজমা উপশম করতে নিয়মিত রসুন খান। আলঝাইমার ও স্মৃতিভ্রম প্রতিরোধ করে। রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটরি গুণ আলঝাইমার ও স্মৃতিভ্রমের মতো নিউরোডিজেনারেটিভ ডিজিজ প্রতিরোধ করে। ডায়াবেটিস প্রতিরোধে রসুন রক্তের সুগার নিয়ন্ত্রণ করে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে রসুন টাইপ 2 ডায়াবেটিসের উপসর্গ কমায়, এমনকি এটি নতুন ডায়াবেটিস হওয়ার ঝুঁকিও কমায়। রসুন খাওয়ার নিয়ম। রসুন কাঁচা খেলে এর সর্বোত্তম ঔষধি গুণ পাওয়া যায়। ভালো ফল পাওয়ার জন্য প্রতিদিন সকালে খালি পেটে 1-2 কোয়া কাঁচা রসুন পানি দিয়ে গিলে খান। তবে কাঁচা রসুন না চাবাতে চেষ্টা করবেন, কারণ চাবালে এর ঝাঁঝালে গন্ধে কারো কারো বমি বমি ভাব লাগতে পারে। সতর্কতা, রসুনের ওষুধি গুণ পেতে 1-2 কোয়াই যথেষ্ট। অতিরিক্ত রসুন খেলে স্টোমাক আপসেট হতে পারে। রসুন রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, ফলে যে কোনো ধরনের সার্জারির কমপক্ষে 15 দিন পূর্ব থেকে রসুন খাওয়া থেকে বিরত থাকুন। এছাড়া কাঁচা রসুনে যাদের অ্যালার্জি আছে তারাও এটি খাওয়া থেকে বিরত থাকুন। এই উপকারিতাগুলো পেতে নিয়মিত রসুন খান এবং সুস্থ থাকুন। ইনফরমেশনগুলো ভালো লাগলে লাইক দিন এবং এটি বন্ধুদের সাথে শেয়ার করুন। আর কোনো মতামত থাকলে কমেন্টস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।